أشهد أن لا إله إلا الله. इसकी इस्लामिक टीवी पे जी ओ जवाने रजुगना उमर इर मुतु कब तक काफिर के रूम अल्लाह पाक उमर रुदी अल्लाह अनुगुर मुतु कब तक काफिर के अमर अल्लाह शुद्ध माफ करे ना अल्लाह पाक शुद्ध खमा करे ना अल्लाह उमर इर मुतु कब तक काफिर के खमा करार पड़े जीवित अवस्था अमर अल्लाह ताके जन्नतेर सर्टिफिकेट दी दी चले কারণ আগামী কালটা জ্যান্ত অবস্থায় হবে আর এর গ্যারান্টি নেই আল্লাহ নবীদের আযান বর্ষের আগে নূরের জমানে বলে গেলেন রাওয়াইতু উমার ইয়াসিরু ফিল জান্নাতি রাওয়াইতু উমার ইয়াসিরু ফিল জান্নাতি আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী উমার আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে বলুন সুবহানাল্লাহ যদি বলতে পারলেন না যদি বলতে পারলেন না আল্লাহ রাসূল বললেন আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী উমার আল্লাহ জান্নাতের ভিতরে ঘুরছে আহা নবীকে হত্যা করা এটা কি ছোট গুনাহ না বড় গুনাহ বিশাল বড় গুনাহ আল্লাহ সেই ব্যক্তিকে শুধু মাফ করেননি মাফও করলেন জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন ফাইনা তাযহাবু এ আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ ও ছেলেরা তোমাদের দুটো পায়ে ধরে বলছি বাবা ফিরে এসো সব নামাজি হয়ে যাও আল্লাহওয়ালা হয়ে যাও আল্লাহর জাকিরিন সালেহিন হয়ে যাও সারা জীবন অশুনেছ তুমি এখন নামাজ পড়নি কোনো মূল্য নাই তোমার কোনো দাম নাই তোমার আমাকে যতই হুজুর হুজুর করো লাভ নেই কোনো মাওলানা তোমাকে বাঁচাতে পারবে না মাওলানার উপায় কি হবে মাওলানা বুঝুক আমার কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না মাওলানার হিসাবটা সহজ হবে না কঠিন হবে হ্যাঁ জেনে শুনে করে পাপ তার গুনাহ আরে বাবা এরকম একটা প্রবাদ একটা কথা আছে না আলেম তো জাননেওয়ালা আল্লাহ বাপ কত বড় ক্ষমাশীল আল্লাহ বাপ কত বড় দয়াশীল ও ছেলেরা জোয়ানেরা আল্লাহ নবীর একজন সাহাবী ওই সাহাবীর নাম হলো হযরত তাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু কি নাম বলেছি হযরত তাহিয়া কলবি যিনি ছিলেন আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষ যে যুগে অধিকাংশ কাফেররা তাদের জীবিত কন্যা সন্তানগুলোকে কি করত গলা টিপে হত্যা করত কেউ বা জীবিত কবর আলাদা আর পোতা আলাদা তুই পুঁতেই দিত যে ছেলেটা সিনেমার হলে যায় যে ছেলেটা পিকনিকে যায় ওর ডাকে আরো দুপাত জোর সাড়া দেয় না বলুন আমি যাচ্ছি তোরাও আর ও যদি নাও যেতে চায় এ ওকে কি করে পেশার ক্রিকেট করে না করে না দহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যত সঙ্গী সাথী তাদের জীবিত কন্যা সন্তান গুলোকে তারা হত্যা করে দিল দহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু একটি কন্যা সন্তান বন্ধু বান্ধবরা প্রেসার ক্রিয়েট করে তোমারটাকেও হত্যা করে দাও কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না আমাদের গুলো করেছি তোমারটাও উনি স্ত্রীর কাছে পরামর্শ চাইলেন স্ত্রী নারাজ সুবহানাল্লাহ বলুন এত স্লো কেন বাবাজি সন্তানের প্রতি বাপের দয়া মায়া বেশি হয় না মায়ের দয়া মায়াটা বেশি হয় কার কেন বলুন তো
আরে পিঠে ধরে কে মা অনেক ছেলে আছে বউয়ের কথা শুনে আব্বাকে খেতে দেয় না স্ত্রীর কথা শুনে মাকে খেতে দেয় না মাকে প্রহার করে মারে আমার মনে হয় নামাজের পাটিতে বসে দোয়া করি আল্লাহ যারা বউয়ের কথা শুনে মাকে খেতে দেয় না মাকে পড়তে দেয় না মাকে কষ্ট দেয় আল্লাহ ওই মদ্যা লোকগুলোর পেটে বাচ্চা দাও ওর পেটে যতদিন বাচ্চা না ঘান বসবে না এটা নিয়ে একটু ঘুরিয়ে দেখ কিরম লাগে শুধু ওই দোয়াটা শরীয়তে জায়েজ না বলে আমি ওই দোয়াটা আমি চাইতে পারিনি নামাজ দশ মাস নামাজ যখন মায়ের গর্ভে বাচ্চা থাকে এই ছেলে তোর বিবির দিকে তুই তাকাবি বিবির পেটে যখন নমাস বাচ্চা থাকে বিবি ভালোভাবে দাঁড়াতে পারে না বসতে পারে না বিস্তারামে যেতে পারে না খেতেও পারে না এই একই অবস্থাটা তো তোর মায়ের হয়েছিল কোন মা সন্তান পেটে থাকলে ঠিকমতো খেতে পারে না ঘুমাতে পারে না বসতে পারে না মা যেই না বিছানায় গিয়েছে মায়ের কলিজায় লাথি মেরেছি মা বিছানায় থাকতে পারে না আবার দাঁড়িয়ে গেল আবার হাত দিয়ে ঘুটে মেরেছি মা দাঁড়াতে পারে না আজ পর্যন্ত কোন মা তার সন্তানের জন্য বদদোয়া করেছে নাকি বলুন বলুন আজ পর্যন্ত কোনো গর্ভে সন্তানের জন্য কোনো মা বদদোয়া করেছে যে এই জন্তুর জন্য আমি একটু স্বস্তি থাকতে পারলাম না কিন্তু ওটা যদি ঘুরিয়ে আমার গায়ে ও তো মনে হবে আল্লাহ কবে বেরোবে এক কাছাড়ে ওর একেবারে বলে বিবি আমার মেয়েকে সুন্দর করে একটু সাজিয়ে দাও ওকে আমি তুমি বেড়াতে যাব স্ত্রীকে ধোকা দিল ওকে সুন্দর করে সাজিয়ে দাও তো বেড়াতে যাব আল্লাহ কত বড় ক্ষমাশীল দেখুন আমাদের জন্য ক্ষমার দরজা কি আছে খোলাস বিবি বুঝতে পারে না মেয়েকে সুন্দর করে সাজিয়ে বলে মা তোমার আব্বাজির সঙ্গে একটু বেরিয়ে এসো মা আর মেয়ে তো জানে না তাকে কোথায় নিয়ে যায় মেয়েকে সঙ্গে করে নিয়ে বাড়িতে গিয়ে বেরিয়ে অনেকটা রাস্তা অতিক্রম করার পর একটা ফাঁকা মরুভূমিতে গিয়ে মেয়েকে বলে মা তুমি এখানে দাঁড়িয়ে যাও আমি আসছি হাজার দেখিয়া কলবি মেয়েটিকে দাঁড় করিয়ে দিয়ে একটুখানি দূরে গিয়ে জমিনে পাথর গুলো সরিয়ে বালু গুলো সরিয়ে বুক পর্যন্ত গর্ত খুঁড়ে ফেলেছে বুক পর্যন্ত গর্ত খুঁড়ে ফেলে মেয়েটা ছুটে গিয়ে বলে আব্বা গর্ত কেন খোলো আব্বা তোমার দাড়িতে কাদা লেগে যায় বদনে কাদা লেগে যায় হাতে হাতে কাদা লেগে যায় আব্বা কেন তুমি এই কাজ করো মেয়ে তো জানে না ওই গর্তেই তাকে কবর দেওয়া হবে বুক পর্যন্ত গর্ত খুলে ফেলেছে মেয়েটার হাত দুটো বেঁধে ফেলেছে পা দুটো বেঁধে ফেলেছে মেয়েটা বলছে আব্বা তুমি আমার হাত কেন বাঁধো পা কেন বাঁধো ও তো জানে না মাসুম মেয়েটার হাত বেঁধে পা বেঁধে হাত বেঁধে পা বেঁধে আর গর্তের ভিতরে ফেলে দিয়েছে গর্তের ভিতরে ফেলে দিয়ে উপর থেকে পাথর চাপা দিচ্ছে মেয়েটা গর্তের ভিতর থেকে আত্মনাদ করে আব্বা মেরো না আব্বা আমাকে কবর দিও না আব্বা মেরো না আব্বা আমাকে কবর দিও না আব্বা আমাকে বাঁচতে দাও আমাকে খেতে দিতে হবে না আমাকে পড়তে দিতে হবে না আমার জন্য সমাজে তোমার মাথা নিচু হবে না মেরো না মেরো না আব্বা মেরো না আমার কবর দিও না আব্বা মেয়ের কান্নার কলিজায় স্পর্শ করলো না হযরত দেখিয়া কলবি ওই অবস্থায় বড় একটা পাথর উঁচু করে মেয়ের বুক
লক্ষ্য করে জেরা মেরে দিয়েছে মেয়ের বুকটা ফেটে গিয়ে খিড়কি দিয়ে রক্ত বার হয় আর আব্বা 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 বলে কয়েকবার আওয়াজ বার হয়ে মেয়েটি জননের মতো বিদায় দিল। বুকের ভিতর থেকে আওয়াজ আসে আব্বা। এই অপরাধ করার কিছুদিন পরে নবীর দরবারে গেলেন। আল্লাহ নবীর দরবারে গিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইমান ইসলাম বাবাজি ইমানের কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে আজাদ দহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নিরালা নির্জনে বসে রোনা জারি করে, নিরালা নির্জনে বসে কান্না কাটি করে। আল্লাহ নবীর নজরে পড়ে গেল, আল্লাহ নবী তাকে সব সময় দেখিয়া কলবি নিরালা নির্জনে বসে রোনা জারি করে, নিরালা নির্জনে বসে কান্না কাটি করে। আল্লাহ নবীর নজর পড়ে গেল, ও দেখিয়া কলবি আমার বিশ্বাস হয় না আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, না তুমি শুনে রাখো আল্লাহ তোমায় মাফ করে দিয়েছে। বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের একটা ঘটনার কথা যখন মনে হয় আমি চোখের পানি আটকে রাখতে পারি না, ধরে রাখতে পারি না। আল্লাহ নবী বললেন, ও বাবা দহিয়া কলবি কি ঘটনা আমায় শোনাও না। ওই মেয়েকে খবর দেওয়া ঘটনা আল্লাহ নবীকে শোনাচ্ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে গর্তের ভিতরে দিয়ে আমি পাথর চাপা দিচ্ছিলাম, মেয়েটি আর্তনাদ করছিল, আমি ওর চোখের পানির দিকে না তাকিয়ে আমি বড় একটা পাথর উঁচু করে মেয়ের বুকটাকে লক্ষ্য করে জেইনা মেরে দিয়েছি। মেয়ের বুকটা ফেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বার হয়, আর মেয়ের বুকের ভিতর থেকে কয়েকবার আব্বা আব্বা জন্মের মতো বিদায় নিলে। ইয়া রাসূলুল্লাহ, আমি কলেমা পড়েছি ঈমান এনেছি ঠিকই, কিন্তু আব্বা আব্বা বলা আমি চোখের পানি আটকে রাখতে পারি না। আল্লাহ নবী শুনছিলেন কাঁদছিলেন, আল্লাহ নবী শুনছিলেন কাঁদছিলেন, আল্লাহ নবীর চোখের পানি গড়িয়ে গড়িয়ে বাড়ি মোবারক ভিজে জুব্বাটায় পানি তুষা গড়িয়ে যায়। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে দহিয়া কলবিকে তুমি করলেন, বাবা দহিয়া কলবি তুমি পাললে মানুষেও কি এমন কাজ করে পাললে বাবা। আল্লাহ নবী দহিয়া কলবিকে তুমি করার কিছুক্ষণ পরে আল্লাহ নবী দহিয়া কলবিকে বুকের ভিতরে টেনে নিয়ে বলেছিলেন, ও বাবা দহিয়া কলবি এই অন্যায় যেদিন তুমি করেছিলে, এই অপরাধ যেদিন তুমি করেছিলে, সেদিন তুমি হালাতে কাফের অবস্থায় ছিলে, হালাতে বেঈমান অবস্থায় ছিলে, তুমি যেদিন আমার হাতে হাত দিয়ে মানে কলেমা পড়ে মুসলমান হয়েছে বাবা, এ কলেমা এমনই কলেমা, এই কলেমা শরীফের সুবাদে আমার আল্লাহ পাক তোমার জীবনের আসমার সমূহ গোনাকে মাফ করে দিয়েছে। ওই অপরাধে যদি ক্ষমা থাকে আমাদের চাইতে হবে। বাবা ছেলেরা ফিরে আয়, বাবা ক্ষমা চাও, ফিরে এসো। তুমি যেন এটা মনে করো না যে এখন আমার বয়স কম, এখন অনেক সময় বাকি। ওটা রং ডিসিশন, 70 বছরের পিতা 20 বছরের যুবক ছেলের কবরে মাটি দেয় না? দেয় না, দেয়। আমার ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহে উনি ওয়াজ করতে করতে
উনি একটা কথা খুব বলতেন, এখানে ছোট হুজুরকে দেখে মানে দেখা মানুষ কারা আছেন হাত তোলেন তো। উনি একটা কথা খুব বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু আমি কি কি বলতে চাচ্ছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। একটু চোখকে একটু কাঁদাতে শেখান। গভীর রাত সুখী রাত, আব্বা ঘুমিয়ে গিয়েছে, মা ঘুমিয়ে গিয়েছে, বিবি ঘুমিয়ে গিয়েছে, ছেলে ঘুমিয়ে গিয়েছে, মেয়ে ঘুমিয়ে গিয়েছে, বাবা আব্বাকে আড়াল করো, বাকে আড়াল করো, বিবিকে আড়াল করো, ছেলেকে আড়াল করো, মেয়েকে আড়াল করো, গোপনে গোপনে উঠে পড়ো, উজু করো, নামাজের পাটিতে বসে যাও, নামাজের পাটিতে বসে সুরা ফাতেহা পড়ো, সুরা ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো, হাত দুটো তোলো, জীবনের অপরাধের দিকে লক্ষ্য করো, জীবনের গুনাহের দিকে খেয়াল করো, আল্লাহর ভয় আল্লাহকে ভয় করো, জাহান্নামের কথা মনে করো, আযাবের কথা মনে করো, হাত দুটো তুলে রাখো, চোখের পানি ধরে রাখা যাবে না। একদিন গভীর রাতে হাত তুলে দেখবেন চোখ দিয়ে দত্তর করে পানি আসবে, চোখে যে এত পানি আমার জানা ছিল না। আমার কথাটা শুনে একদিন টেস্ট করে দেখেন, কেউ যেন না জানে, একদম গোপনে হাত তুলবেন, চোখ দুটো বন্ধ করে বিগত জীবনের দিকে তাকালে কোথায় কি গোনা করেছি ওগুলো মনে পড়ে না, পড়ে না, সব মনে পড়ে। গভীর রাতে সবাইকে আড়াল করে উঠে পড়েন, সব যখন ঘুমিয়ে যাবে আপনি তখন উঠে যান, বিবিও যেন না জানে, উঠে পড়ুন, হাত তুলুন, দেখবেন চোখ দিয়ে দাদা দাদা দাদার কোণে পানি আসবে। এই দৃশ্যটা আমার আল্লাহ দেখে না, দেখে না, জোরে বলুন, আমাদের আল্লাহ কি ঘুমান নাকি, জোরে বলুন, আল্লাহ ঘুমায়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সুবহানাল্লাহ বলবেন না, আমাদের রব ঘুম থেকে পবিত্র, সুবহানাল্লাহ বলুন। ওই সময় আল্লাহ পাক ফেরেশতাদের ডাকেন, ও আমার মালাইকারা, ও আমার ফেরেশতারা, সারা পৃথিবীর জমিনে আমার কোটি 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 বান্দা বান্দিদের ভিতরে আমার কিছু সংখ্যক বান্দা বান্দি গভীর রাতে কাঁদে কেন, গভীর রাতে রোনাজারি করে কেন, যাও না একটু শুনে এসো, আবাবাজি আল্লাহ পাক ওরা কাঁদে কেন, জানে না, জানে না, জানার পরেও আমার আল্লাহ ফেরেশতাদের জবান থেকে শুনতে বড়ই ভালোবাসে। একটু সুবহানাল্লাহ বলবেন না, ও ছেলেরা একটু সুবহানাল্লাহ বলবেন না, বাবা সব হাজির ফেরেশতারা, বান্দা কাঁদতেছে আল্লাহ, জীবনের গোনা মাফ করে দিন, জাহান্নাম হারাম করে দিন, জীবনের গোনা মাফ করে দিন, জাহান্নাম হারাম করে দিন। এই কথাগুলো শুনে ফেরেশতারা চলে যায় আল্লাহর দরবারে, আল্লাহকে গিয়ে বলে, ও আপনার আমিন আল্লাহ, আপনার বান্দা গোনা থেকে মাফি চায়, আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনার বান্দা গোনা থেকে মাফি চায়, আপনার বান্দা জাহান্নাম মুক্তি চায়। আল্লাহ বলে ফেরেশতারা, ও আমার মালাইকারা, আমার আল্লাহ আমাকে দেখেছে নাকি, না আল্লাহ আপনার বান্দা আপনাকে দেখে না। আল্লাহ বলে ফেরেশতারা, আমার বান্দা আমাকে না দেখে, আমার বান্দা যদি এত গুনাহগারি করে, আমার বান্দা যদি এত
কান্নাকাটি করে আমি আল্লাহ আমাকে যদি একবার পেত আমার বান্দা কতই না রোনাজারি করত আমার বান্দা কতই না কান্নাকাটি করত ও আমার ফেরেশতারা জীবনের পাহাড় 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 সমান গোনাগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার ফেরেশতারা আপনার বান্দা আপনারা যাবে জাহান্নাম দেখে না আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দা আমার জাহান্নামকে যদি একবার দেখত কতই না রোনাজারি করত কতই না কান্নাকাটি করত ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও আমি আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জন্য আমার আজাবে জাহান্নামের আগুন হারাম করে দিলাম চাও বাবা মাফি চাও বাবা ছোটবেলা মাদ্রাসায় পড়েছিলাম আজকা কাম কাল পর না ডাল আজকের কাজটা কালকের জন্য ফেলে দেখো না আমি নিজেটা টেস্ট করে দেখেছি যে আজকের এই কাজটা থাকবে যাক কালকের করব আমার যে যে অসুবিধার জন্য কাজটা রেখে দিলাম তারপরের দিন গিয়ে দেখেছি এর চেয়ে আরো ডবল মুসিবত হাজির হয়েছে তারপরের দিনে বাস্তব বলছি না বাস্তব বলছি আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন এই যে মাহফিলটা হচ্ছে আমার এসব সোনার ছেলেরা সব নওজোয়ান আজকের একটা কথা বলি ফেলি কিছু কিছু জলসায় গেলে কমিটির ছেলেদের দুর্ব্যবহারে মনে হয় আল্লাহ এখান থেকে কখন পালাবো আর কিছু কিছু জলসা কমিটির ছেলেদের ব্যবহারে এতটা মুগ্ধ হই মনে হয় আল্লাহ এখানে রাতটা কাটিয়ে দেবো তো আজকের এখানে এসে দেখলাম সত্যি কমিটির ছেলেরা আমি এতটা এরা যে আলেমুল আমাদেরকে এতটা ভালোবাসে মহব্বত করে আমি আসতেই কমিটির ছেলেরা ছুটে গিয়ে আমাকে নিয়ে গিয়ে খাটে বসিয়ে আমার যাতে ঠান্ডা না লাগে লেপ দিয়ে আমার শরীরটাকে ঢাকা দিয়ে দিচ্ছে এই যে একটা মহব্বত একটা ভালোবাসা এটা সব জলসা কমিটির কাছ থেকে পাই না সবাই তো সমান না এসব নওজোয়ান এদের অক্লান্ত পরিশ্রমে মাহফিলটা হচ্ছে আপনারা খুশি না বেজার আমার ছোট ভাইয়ের মতো মাওলানা শাহনাজ সাহেব আমার অনেক ছোট আমার ভাইয়ের মতো আপনারা তার কাছে অনেক ওয়াদা করেছেন সব করেছেন না বাবা নাকি মাহফিলটা কায়েম রাখবেন দশের লাঠি একের বোঝা সবাই কম বেশি দিয়ে মাহফিলটা কায়েম রাখবেন কয়েকটা কথা বলে যাচ্ছি ব্যক্তিগত আপনার যে পার্টি পছন্দ সেই পার্টি করুন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে কয়েকটা জায়গাতে দ্বিমত পোষণ করবেন না আমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করব তখন আমরা সবাই কি বলুন এক যখন মসজিদে যাব তখন আমরা এক মাদ্রাসায় যখন যাব আর মাহফিলে যখন আসব এই তিনটে জায়গায় এক রাখবেন তোমার ব্যক্তিগত যে পার্টি পারো তুমি করবে যাও কিন্তু এই তিনটে জায়গায় যেন পার্টি আনবেন না আমার কথা বুঝতে পেরেছেন না পারেননি এই তিনটে জায়গায় পার্টি কালারে আনবেন না আনবেন তো ধ্বংস হবে সবাই কম বেশি দিয়ে মাহফিলটা কায়েম রাখবেন
আল্লাহ আপনাকে যতটা সামর্থ্য দিয়েছে ততটা দেবেন। এখানে এটা কিন্তু দীন ইসলাম প্রচারের একটা জায়গা, আপনি এখানে পয়সা দিয়ে সহযোগিতা করবেন, এই মাহফিল শুনে যদি একটা মানুষ হেদায়েত হয়, আপনার অর্থ আপনার শ্রম ব্যয় করা সার্থ হবে, আমাদের গলা ফাটিয়ে দুটো কথা বলা সার্থ হবে, কমিটির ছেলেদের এই অক্লান্ত পরিশ্রম করা কি হবে সার্থ হবে। একটা মাহফিল দিতে গিয়ে কতটা কষ্ট আমি নিজে জানি ভাই, আমি একটা মাদ্রাসা চালাই, মাদ্রাসা তাজবিদুল কোরআন, 24-25 মাঘ আমার মাদ্রাসা ইসলামের সব।